কোরআন পড়েছেন কোরআন অনুসারে এই 500 বছরের মধ্যে দেখেন চিকিৎসা বিজ্ঞানের জনক মুহাম্মদ বিন জাকারিয়া আল গাজী চিকিৎসা বিজ্ঞানের জনক পদার্থ বিজ্ঞানের জনক জাবির ইবনে হায়্যান জাবির ইবনে হায়্যান সিভিল সার্জনের জনক ইবনে সিনা ইবনে সিনা আট বছর বয়সে হারুজ হয়েছে ইবনে সিনা আট বছর বয়সে এরপরে কোরআন হাদিস এগুলো রিসার্চ করে করে এখান থেকে কোরআনে ফিহে শিফাউল লিন্নাস রোগ চিকিৎসার কথা বোধহয় কোরআনে নাই চিকিৎসা বিজ্ঞান আছে কোরআনে আছে হাদিসে এটা আরো বিস্তারিত ভাবে আছে নাকি নাই আছে তো কোরআন ডাইরেক্ট অর্ডার ওলামায়ে কেরাম আমার ভাইয়েরা অ্যাটেনশন প্লিজ কোরআন ডাইরেক্ট অর্ডার লোহে মাহফুজ থেকে হু বহু যেমনটা যেভাবে আছে সেইভাবে জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে নাজিল করেছেন ঠিক কি না কোরআনের এবারতটাও আল্লাহর অর্থটাও আল্লাহ এখানে নবীর কোনো কিছু নাই সব আল্লাহ এটাকে বলা হয় এবারতুন নস উসুলা শরার বসে এবারতুন নস ডাইরেক্ট অর্ডার ওয়ার্ডার ইজ ওয়ার্ডার সুপার ন্যাচারাল কালোজয়ী চিরন্তন যেভাবে আছে এইভাবে থাকবে আর কোরআনের ব্যাখ্যা নবী দিয়েছেন আগে কোরআনকে জীবনে গ্রহণ করেছেন নবীজি চলে গেছেন একজন সাহাবী উম্মত জননী আয়েশার হুজ্জা মোবারকের সামনে এসে দাঁড়িয়ে এখন মসজিদে নবীর লগে এখন রজা যেখানে এখানে আর কি তখন মসজিদে নবী আরো ছোট ছিল এখানে এসে কান্দে মামা বলে ডাকে দুয়ারে একটা চামড়ার পর্দা টানানো সাহাবি কান্দে আর বলে মা নবী তো চলে গেছেন এতদিন নবী সামনে ছিলেন নবীকে দেখে দেখে পদাঙ্ক অনুসরণ করে হু বহু নবীর তাত আনুগত্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি মা তাকুমুর রাসূল ফাখুজুহু কত বলবো ভাই আমা নাহাকুম আনহু ফান্তাহু প্রত্যেকটা কথার সাথে আপনি বিজ্ঞানের সাথে মিলান অবৈজ্ঞানিক অযৌক্তিক একটা কথা কোরআনেও নাই হাদিসেও নাই সবগুলোর পিছনে সায়েন্স আছে যুক্তি আছে ভাই বিলাতে এই সাইদ হিসাবার লন্ডন মাহফিল করে 1986 হবে হ্যাঁ 86 বার্মিংহাম সেকেন্ড সিটি অব দ্য ইউকে সেখানে মাহফিল মাহফিলের পরে সাইদ হিসাব আগে বক্তব্য দিলেন আমার শরীরটা একটু ভালো ভালো লাগে না ভাইজান আমি আগে কথা বলে রুমে চলে যাই আপনার শেষে সাইদ হিসাবের ডায়াবেটিস কিন্তু আমারও আগে আর একজন আফসোস করছে আরে দেশের প্রধান বিচারপতি থাকলাম সাইদির মরণটা দেখতে পারলাম না করুণায় সে নিজে হারিয়ে গেছে সাইদি এখনো বেঁচে আছে বলে আমা তাদরি নাফসুম মা যা তাকসুবু গাদান আর এই বিচারকই আবার প্রায় এক বছর আগে 116 জন আলেমের বিরুদ্ধে এই বিচারক নাম কই না এই বিচারকই আবার আরেক পোড়ার মুখীকে নিয়ে আরেক পোড়ার মুখী যে একজনকে ফোন করে বনানি তার বাসা ফোন করে বলেছিল আপনি তো মানবতা বিরোধী অপরাধে আপনার বিরুদ্ধে মামলা আছে আপনি আমাকে 5 কোটি টাকা দেন তাহলে আমাদের নাম পেতাম না জেন্টেল লেডি ভদ্র মহিলা মাকে বাসার থেকে বাইর করে দিয়েছে ভাই আল্লাহর বিচার এরকম এখন বড় মহিলা সুপ্রিম কোর্টে আছে আছে নাই সাইদির মরণ সাইদির বিরুদ্ধে জাল জুয়াচুরি করে যে রায় দিয়েছে সাইদির মরণটা দেখতে পারলাম না বেটা তুই চলে গেছে সাইদি এখনো আছে এটা ইসলাম এগুলো কোনো পলিটিক্স নয় আমাদের ভাগ্য দুর্ভাগ্য পতন অধপতন যার আদ্যপান্ত ইতিহাস যে ভাইরা আর একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি সেটা হলো কোরআন যেই জাতির কাছে আছে ইবনে সিনার কথা বলছিলাম দুনিয়ার প্রথম ইবনে সিনার অব দ্য সিভিল সার্জন সিভিল সার্জনের জনক
ইয়াকে বলে চিকিৎসা বিজ্ঞানের জনক, জাবেরকে বলা হয় ফাদার অফ দা কেমিস্ট্রি, ফাদার অফ দা কেমিস্ট্রি, পদার্থ বিজ্ঞানের জনক। এই থেকে শুরু করে 1300 শুরু হওয়ার আগ পর্যন্ত 500 বছর এগুলা তাদের চিকিৎসা বিজ্ঞান বই পুস্তক, এগুলা প্রথম ল্যাটিন ভাষায়, ল্যাটিন, তারপরে ফ্রান্স ভাষায়, তারপরে পরবর্তী ইংরেজি ভাষায় অনুবাদ হয়ে আজকে বিলাতের ওয়েলকাম, জার্মানির হোয়েস্ট হোয়েস্ট, জাপানের মরিশিতা মরিশিতা, এই বর্তমান দুনিয়ার সবচেয়ে উন্নত দেশের তিনটা মেডিসিন ইন্ডাস্ট্রির নাম বললাম। তারা তাদের ফ্যাক্টরিতে এখনো যত রকমের মেডিসিন বানায়, তার মধ্যে জাবেরের আল কানুন ফিতেম আল রাজির চিকিৎসা বিজ্ঞান 70 ভলিউম ছিল, 70 ভলিউম, সেগুলো এখনো গাইডলাইন হিসাবে কাজ করে এবং সেগুলা তারা অনুসরণ করে ওষুধ বানায়। কইতাম রাশিয়ার মিলিটারি একাডেমিতে আমেরিকা CIA নির্দেশ ক্রমে পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে যে তোমাদের পাঠ্যসূচি, বিশেষ করে ক্যাডেট ক্যাডেট সামরিক, এখানে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, হুদাইবিয়ার সন্ধি, এগুলো সিলেবাস মুক্ত করো। তাই যে তারা এগুলোর সিলেবাস মুক্ত করে, রাশিয়ার মতো কমিউনিস্ট দেশ, আমেরিকার মতো পুঁজিবাদী দেশ, তাদের সেনাবাহিনীর কারিকুলামের মধ্যে বদর, উহুদ, খন্দক এগুলো আছে। আর আমাদের পাঠ্যসূচির মধ্যে ক্লাস 10 পর্যন্ত দুই একটা মুসলমান লেখকের কবিতা আসিল, হেগুলাও বা দুই একজন নবী সাহাবের জীবনী আসিল, হেগুলাও বা কিনা বলে।